এবার চীনকে রুখতে দেশের উত্তর পূর্বাঞ্চলে যে বিশেষ রণনীতি মোদির, একেবারে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীন। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের দাপাদাপি একটু বেশি, আর এর জন্য সবসময় এই জায়গাগুলিতে সবসময়ের জন্য সদা সতর্ক থাকতে হয় ভারতীয় সেনাবাহিনীকে। আর সেজন্য এবার ভারতের উত্তর পূর্বাঞ্চল সীমান্ত ঢেলে সাজাচ্ছে ভারত। সম্প্রতি বাগডোগরা এবং শিলিগুড়ি সেনাঘাটি পরিদর্শনে আসেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। সেখানে তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলে চীনের আগ্রাসন রুখতে পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। এই এলাকায় সেনাবাহিনীর 33 কোর কাজ করছে। শুধু চীনই নয়, রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত এলাকা। সেজন্য সব কিছু চিন্তাভাবনা করে পরিকাঠামোর উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে সিকিমে চীন সীমান্তে যে সমস্যা ছিল তা দ্রুত সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, আগামী দিনে নানা জাতির ভিত্তিতে আর কোনো রেজিমেন্ট তৈরি হবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। তবে যে রেজিমেন্ট আছে তা থাকবে, সেগুলোর নাম পরিবর্তন হবে না। তবে ভবিষ্যতে জাতি নামের ভিত্তিতে আর কোনো রেজিমেন্ট গঠন হবে না। পাশাপাশি দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের চীনের আপত্তি প্রসঙ্গে প্রশ্ন করা হয় প্রতিরক্ষামন্ত্রীকে। তিনি বলেন, এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মন্তব্য করতে পারবে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশে কে আসবেন, কোথায় যাবেন তা একান্ত আমার দেশের বিষয়। সেখানে কারোর নাক গলানোর প্রশ্নই ওঠে না বলে নাম না করে চীনকে সাফ জানিয়ে দিয়েছেন মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।